পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানাই শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বরমার চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বর্দার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার চরণে শতকোটি প্রণাম। পূজনীয় বাবাই দাস শ্রী চরণে শতকোটি প্রণাম। উপস্থিত সকলকে আমার জয়গুরু যথাযোগ্য স্থানে প্রণাম জানাই। খুব সুন্দরভাবে আমরা শুনলাম বিভিন্ন বইতে লিটারেচারে বারে বারে জায়গায় জায়গায় শ্রী শ্রী ঠাকুর কিভাবে ব্যক্ত করেছেন নিরামিষ আহার, তার সুফল, এবং আমাদের এই নিয়ে চর্চা করা অত্যন্ত প্রয়োজন। তার আগে আমি একটি কথা বলতে চাই, সত্যানুসরণে রয়েছে বিশ্বাস যুক্তিতর্কের পার। যদি বিশ্বাস করো, যত যুক্তিতর্ক তোমার সমর্থন করবেই করবে। তুমি যেমনতর বিশ্বাস করবে, যুক্তিতর্ক তোমায় তেমনতর সমর্থন করবে। এই খাদ্যাভ্যাসের ব্যাপারটাও কিন্তু অনেকখানি সেরকম। আমরা অনেক কথা বলতে পারি, আমরা যেহেতু জানি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর করতে এসেছেন, তার একটি আমাদের জন্য যথেষ্ট। তার চুলচেরা বিশ্লেষণ না করেও আমরা যদি চোখ কান নাক সব বন্ধ করেও যদি সেটা আমরা গ্রহণ করি, সেটাই আমাদের জন্য পরম মঙ্গল। কিন্তু তা সত্ত্বেও যদি আমাদের যুক্তিবাদী মনকে আমরা প্রস্তুত রাখি, তাহলে যারা তাকে পাননি তাদের জন্য হয়তো আমাদের এগোতে বা বোঝাতে সুবিধা হতে পারে। এই প্রসঙ্গে আমি একটি জিনিস বলবো। শ্রী শ্রী বরদাকে একবার বলা হয়েছিল, তার সামনে একবার আলোচনা হচ্ছিল যে আমরা নিরামিষ কেন খাই। নানাজনে নানা যুক্তি দিচ্ছে, বৈজ্ঞানিক যুক্তি, এই রিসার্চ পেপার অমুক বইতে অমুকে লিখেছেন। সমস্ত কিছু শুনে শ্রী শ্রী বরদা বললেন, আমি বলি কি, আমি খাই কেন জানিস? কারণ ঠাকুর পছন্দ করেন বলে। তো আমাদের সবার সেন্টিমেন্টটা হয়তো এক জায়গায়, কারণ ওই ভালোবাসাটা না থাকলে কোনো অভ্যাস করেও তোলা যায় না এবং সেই সপক্ষে যুক্তিও আমাকে সমর্থন করবে না। তাও আমরা দেখে নিই যে দেখুন, যে মডার্ন সায়েন্স যেভাবে এগিয়ে চলেছে, তারাও কিন্তু আজকে কতখানি কনশিয়াস হয়ে উঠেছে ভেজিটেরিয়ান ডায়েট সম্পর্কে। একটি গুগল সাইট, গুগল রিসার্চ সাইট বলছে যে 2010 থেকে 2021 মধ্যে যদি মানুষে কি কি সার্চ করেছেন খাদ্যাভ্যাস সম্পর্কে জানা যায়, তাহলে দেখা যাচ্ছে আমেরিকা বাদে বিশেষ করে ইউরোপে, জার্মানি এবং ইউকেতে ভেজিটেরিয়ান বা ভেগান ডায়েট, এই ব্যাপারে মানুষ রিসার্চ করছেন সব থেকে বেশি। কারণ তারা ধীরে ধীরে বুঝতে পারছেন যে নিরামিষ খাওয়ার কত রকম সুফল রয়েছে শরীর এবং মনে। দেখুন, আমরা বিজ্ঞান কাকে বলি? যে কোনো একটি প্রতিপাদ্য বিষয় যেটা সঠিক, যেটা আমার মনে হয় যেটা সঠিক, সেটার উল্টো কোনো ডিসিশনকে আমরা কোনো একটি এক্সপেরিমেন্ট দ্বারা প্রমাণ করতে চেষ্টা করি যে সেটি ভুল। বিজ্ঞান যখন প্রমাণ করে তার উল্টোটা ভুল, তবে সেটাকে আমরা বলি যে এটা প্রমাণিত হলো যে তার মানে যেটা আমি ভাবছি সেটা সঠিক। দেখুন, আমরা কেন আর্য কৃষ্টিকে সঠিক বলে ভাবছি না, আমাদের বৈজ্ঞানিক যে মনোভাব সেটার কতখানি অবগতি হয়েছে, যে ঋষি প্রদত্ত যে নীতিবিধি, যে নিয়ম শারীরিক বিধানকে সুস্থ রাখার জন্য, তাকে আমরা যে বিজ্ঞান বলেই ভাবতে পারি না আজকে, তো এটাই আমাদের মানসিকতা বা প্রবৃত্তিগত দুর্বলতা, চিন্তা ভাবনার এলিমেন্টাল রিসার্চের অভাবে আমরা আজকে এই স্থানে এসে পৌঁছেছি। সেই আর্যভট্ট সুশ্রুত দেশের লোক আমরা, যে সময় অন্য জায়গায় হোমোস্যাপিয়েন্স পাথর ছুঁড়ে শিকার করছে, সেই সময় আর্যকৃষ্টির সূত্রপাত হয়ে গিয়েছিল আমাদের দেশে, সেই সভ্যতার অংশ, মানে সেই তার পার্ট হয়েও কিন্তু আজকে আমাদের এই অবনতি হয়েছে। পরম দয়াল কিন্তু সেই জায়গাটায় বারবার করে বিভিন্নভাবে অত্যন্ত লজিক্যাল এবং মডার্ন মেডিসিনের দিক থেকে সহজভাবে আমাদের সেই ব্যাখ্যা তুলে ধরেছেন, যাতে আমাদের বুঝতে বা গ্রহণ করতে সুবিধা হয়। প্রথমে দেখুন, নিরামিষ আহারে মধ্যে মাছ মাংস যে খাওয়ার ব্যাপার, আমার আগের যে দাদা খুব সুন্দরভাবে শ্রী শ্রী ঠাকুরের বই থেকে যে পড়লেন, তার যদি বৈজ্ঞানিক ব্যাখ্যা বলেন, বিভিন্ন ইউএসএর ইউনিভার্সিটি রিসার্চ করে দেখছে যে আমাদের যে আয়ু বৃদ্ধিকারী যে জিন, তাকে ডিএনএর মধ্যে যেরকম আমরা জুতোর ফিতের
লাস্টে একটা প্লাস্টিকের ক্যাপ লাগানো থাকে যাতে সুতোগুলো আপনার বেরিয়ে না আসে, সেরকম আমাদের যে ডিএনএ রয়েছে তার শেষের টেলোমিয়ার বলে একটি অংশ থাকে। এবং রিসার্চ করে দেখা গেছে যে যারা দীর্ঘদিন জীবিত থাকে বা তাদের বংশে ধর রয়েছে বা বংশগতভাবে বিশেষ কোনো রোগ ছাড়াই যারা বেশি দিন জীবিত থাকেন না, তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের টেলোমিয়ার যে লেন্থ, যে পরিমাণ দৈর্ঘ্য হওয়া উচিত সেই লেন্থটা অনেকটাই কমে গেছিল। এবং যারা ধরুন দীর্ঘজীবী অনেক বছর আয়ুর অধিকারী, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের টেলোমিয়ার লেন্থটা যেমন থাকা দরকার শেষ বয়স পর্যন্ত ততখানি রয়েছে। এবং দেখা যাচ্ছে যে যারা প্রকৃত ভেজিটেরিয়ান বা ভেগান ডায়েট ফলো করেছেন তাদের ক্ষেত্রে টেলোমিয়ারটা একই রকম থেকে যায়, রাদার যারা অ্যানিম্যাল ডায়েট ফলো করেছেন তাদের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি এই টেলোমিয়ার শর্টেনিং হয়। শ্রী শ্রী ঠাকুরের কথার সাথে আমরা কিভাবে মিল খুঁজে পাখুন, শ্রী শ্রী ঠাকুর বলছেন যারা আমিষ আহার করছেন তারা অত্যন্ত অল্প সময়ের মধ্যে এত বেশি পরিমাণ এনার্জি তার শরীরে তৈরি হয় যে পরিমাণ এনার্জি তার শরীরে প্রয়োজন নেই, এবং সেটা ডিসিপিয়েট করার জন্যে যে সেল ডিভিশন হয়, যেমন আমরা কোনো শক্তি উৎপন্ন করি, আমি আপনি বসে বসে আলোচনা করছি, কথা বলছি, সারাদিন আমাদের বসে থাকার কাজ, আমাদের যে ক্যালোরি রিকোয়ারমেন্ট, একজন ম্যারাথন রানারের কিন্তু ক্যালোরি রিকোয়ারমেন্ট অনেক বেশি আমাদের থেকে, তার কিন্তু একটা শরীরে যে এনার্জি সেটা ধরুন যা সে খাদ্য গ্রহণ করছে সেটার থেকে যে তাপ উৎপন্ন হয়, প্রতিটি খাদ্যই আমরা জানি যে প্রকৃতপক্ষে তাপ উৎপন্ন করে, এবং সেই তাপ কিছু আত্মীকরণ হয়, কিছু মাইক্রো এলিমেন্টস আমাদের শরীরে আত্মীকরণ হয়, শর্করা, প্রোটিন, কার্বোহাইড্রেট, প্রোটিন এবং ফ্যাট, মিনারেলস, এইগুলি যেগুলি আমাদের প্রয়োজন সেগুলি আত্মীকরণ হয়, এবং যেটা প্রয়োজন না যে পরিমাণ অতিরিক্ত তাপ যখন তৈরি হয় এবং যখন আমাদের কর্ম সেই অনুপাতিক না থাকে সেই তাপ নির্গত হওয়ার জায়গা পায় না, তো তার ফলে কি হচ্ছে যে সেল ডিভিশন কোষের মধ্যে সেই অতিরিক্ত তাপকে আত্মীকরণ করতে গিয়ে সেল ডিভিশন অনেক ফাস্টার হয়ে যাচ্ছে, যে সেলটি ধরুন ধীরে ধীরে ডিভাইড করে সে অনেক বছর তার লংজিভিটি রাখতে পারত সেটি অনেক পরিমাণ তাপ উৎপন্ন করাতে অল্প দিনেই তার ক্ষমতা কমে যাচ্ছে। তো এইভাবে বাঘসিংহের সঙ্গে তুলনা দিলে দেখা যায় যে একটি ধাবায় হয়তো বহু জোর থাকতে পারে কিন্তু তার সে টেনাসিটিটা থাকছে না এইভাবেই। তো এই যে টেলোমিয়ার শর্টেনিং এর যে ব্যাপারটি আমিষ আহারের ক্ষেত্রে আমরা সুন্দরভাবে মিলিয়ে দেখতে পারি যে ঠাকুর শ্রী ঠাকুর কিন্তু এই জিনিসটাই বোঝাতে চেয়েছিলেন যে দীর্ঘায়ু হওয়ার যে সিক্রেট এটা কিন্তু প্রথম, আজকে পাশ্চাত্য দুনিয়া কিন্তু খুব ভালোভাবে সেটি বুঝতে পারছে। এবার এই যে টেলোমিয়ারকে ধরে রাখা, শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী বর্দাও বলেছিলেন যে 35 বছর বয়স হওয়ার পর থেকেই রাত্রে কম খাওয়া বা বিশেষ করে আমরা যদি একাহারই হই বা মাঝে মধ্যে হবিষ্যন্ন করা কেন ভালো, আজকে দেখুন আমরা দেখতে পাচ্ছি অটোফাজি। অটোফাজি কনসেপ্ট কি বলছে, যে আমরা যখন ইন্টারমিটেন্ট ফাস্টিং করি তখন আমাদের শরীরের বিভিন্ন কোষের মধ্যে যে জমে থাকা মেদ যেগুলি আমাদের শিরা ধমনীকে পর্যন্ত ব্লক করে মানুষের ইসকেমিক হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার, হাইপারটেনশন, সুগার, সমস্ত যে ক্রনিক রোগগুলি আছে যেগুলির কারণে বছরের পর বছর মানুষ ভুগতে থাকে, ওষুধ খেতে থাকে, এই যে রোগগুলির যে মেইন কারণ হচ্ছে অতিরিক্ত আহার যেগুলি আমাদের শিরা ধমনীতে গিয়ে পর্যন্ত জমে বসে, সেইগুলিকে কন্ট্রোল করা সম্ভব যদি খাদ্যের পরিমাণকে কমিয়ে দেওয়া যায় একটি নির্দিষ্ট বয়সের পর থেকে। নির্দিষ্ট বয়সের পরে আমাদের মেটাবলিক রেট অত্যন্ত কম হয়ে যায়, বিশেষ করে 35 পর থেকে, তখন যদি খাদ্যের পরিমাণ সম্পর্কে আমরা সচেতন না হই তাহলে কিন্তু এমনিতেই আমাদের অতিরিক্ত হতে বাধ্য হয়, এবং যখনই শর্করা জাতীয় খাবার, শর্করা জাতীয় খাবার যখনই অতিরিক্ত হয় মানে কার্বোহাইড্রেট, বিশেষ করে যে সমস্ত কার্বোহাইড্রেটে ফাইবার নেই সেগুলি কি হয় অতিরিক্ত পরিমাণ গ্লুকোজ ব্লাডে তৈরি করে, এবং এক্সেসটা মেদ হিসাবে সবার প্রথমে আমাদের পেটে এবং বিভিন্ন শরীরের অংশে এবং লাস্টে আমাদের হার্টের শিরা ধমনীতেও পর্যন্ত জমা হয় এবং তার পরিণাম আমরা সকলেই জানি। তো এই যে অটোফাজি, মাঝে মধ্যে ফাস্টিং, এই যে জমে থাকা মেদকে শরীর থেকে ধীরে ধীরে বিশ্লেষিত করে খানিকটা খানিকটা করে ওগুলিকে শেষ করতে চেষ্টা করে। আবার একেবারে না খেয়ে থাকলে কি হয়, একেবারে না খেয়ে থাকলে শরীরে যে মাংসপেশি আছে সেখান থেকে কিটোন বডিজ তৈরি হয়, সেগুলি আবার ভালো নয় কারণ সেগুলি
এই যে গ্লুকোনিওজেনেসিস যে প্রসেস হয় সেগুলির ফলে কি হয় আমাদের কিডনিতে প্রেশার পড়ে। তার মানে কি যে সাম্যতা, দেখুন আমি আপনি যদি বিজ্ঞানের বর্ণনা জানি কিন্তু সৃষ্টি ঠাকুর দয়া করে আমাদের প্রতি প্রত্যেকের জন্য যে বিধান দিয়ে গেলেন তা যদি চোখ বুঝে আমরা মানতে চেষ্টা করি, কত কিছু যা যেখানে মডার্ন সায়েন্সের হাতও যায়নি সেরকম কত কিছু থেকে অজান্তে আমরা রক্ষা পেতে পারি। এই যে ধরুন এক একটি জিনিসে ক্যান্সার, কোলন ক্যান্সার, আলসারেটিভ কোলাইটিস, এই যে সমস্যাগুলি হয় দেখা যায় সেগুলি যাদের খাবারে খুব কম পরিমাণ ফাইবার রয়েছে সেখান থেকেই বেশি সমস্যার তৈরি হয়। এবং কম ফাইবার বিশেষ করে যারা আমিষাসী তাদের খাবারে প্রায় ফাইবার নেই বললেই চলে। কেন মাংস আমাদের ক্ষতি করছে? কারণ আপনি শুধু প্রোটিন পাচ্ছেন না, আপনি দেখবেন এই যে মানুষ বলে না প্রবৃত্তি চালিত হয়ে, আমরা যে কোনো আর্টিকেল পড়ি, জার্নাল পড়ি, সেখানে কিন্তু এই যে প্রোটিন প্রোটিন প্রোটিন, শুধু প্রোটিনের উপর যে জোরটা দিয়ে তারা আমিষ খাবার কথা বলছেন তার সাথে কি তারা এটার উপরেও জোর দিচ্ছেন যে প্রচুর পরিমাণ কোলেস্টেরল, খারাপ ধরনের যে লিপিড, খারাপ ধরনের কোলেস্টেরল সেগুলি আপনার শরীরে আসছে এবং এটি এমন একটি খাবার যেটির মধ্যে কোনো ফাইবার নেই এবং ল্যাক অফ ফাইবার এই যদি দিনের পর দিন যায় এটি কোলন ক্যান্সারের অন্যতম কারণ হচ্ছে মাংস, এই মাংসাহার। এবার দেখুন মলিকুলার লেভেলে যদি দেখি যেরকম শ্রী ঠাকুর বললেন একটি প্রাণীকে যখন মারা হচ্ছে, চিন্তা করে দেখুন তো একটি মানুষ যখন মারা যায় তখন তার শরীরের পচন ধরতে কতক্ষণ লাগে? কয়েক ঘন্টা মাত্র। এবং সেই কোষগুলি যারা ফরেন্সিক বিশেষজ্ঞ তারা যখন পরীক্ষা করেন তারা খুব ভালো করে ওই কোষের মধ্যে, মানুষের মৃত শরীরের কোষের মধ্যে কেমিক্যাল রিয়াকশন দেখে বুঝতে পারেন সেটি কতক্ষণ আগে মৃত এবং কিভাবে তাকে মারা হয়েছে। তাহলে চিন্তা করুন যা যে সমস্ত পশুকে জবাই করা হচ্ছে সমস্তই কিন্তু আমরা ম্যামেল, আমরা ম্যামেল গোষ্ঠীর মানে তারাও কিন্তু স্তন্যদায়ী প্রাণী তার মধ্যে রয়েছে, তাদেরও কিন্তু বাচ্চা হয়, তাদের ইমোশনস রয়েছে, সেই পশুরা যখন তাদের শিশুর দিকে তাকায় তারাও কিন্তু একইভাবে স্নেহ ভরে আমরা যেরকম বাচ্চাদের লালন পালন করি একই মনোভাব তারা পালন করছে, তাহলে তাদের শরীরও সেই একই পচন ধরছে। এবং তাদের যখন সেইভাবে কাটা হয় সেই যে কেমিক্যাল রিয়াকশনটা আপনি যেটা খাদ্য হিসেবে রং চঙিয়ে যেটা টেবিলে আসছে তার প্রতিটা কোষের মধ্যে ওই টক্সিন কিন্তু ভরা রয়েছে, মৃত্যুর পর থেকে তার মাংসপেশিতে যে পচন হয়েছিল মলিকুলার লেভেলে কিন্তু সেই কেমিক্যালসই রয়েছে। সেই টক্সিন যদি মানুষ দিনের পর দিন শরীরে গ্রহণ করে সেটা তার জীবন্ত শরীরে ওই মৃত জিনিস আত্মীকরণ কি করে সম্ভব? এবং সাইন্টিফিক্যালি এটা প্রুভেন যে আমাদের শরীরে যে কোনো খাদ্য যাওয়ার পরে তার অ্যাসিমিলেশন বা আত্মীকরণের জন্য যে সময়, যেটুকু সময়ের মধ্যে হজম হয়ে যাওয়া দরকার, আমরা যখনই এই ধরনের আমিষ খাবার ভক্ষণ করি এর থেকে সময় লাগে অনেক বেশি। মানে এই খাবারগুলি আমাদের অন্ত্রে থেকে যায় বহু ঘন্টার পর ঘন্টা, যেটি কিনা আপনি যদি নিরামিষ শাকসবজি জাতীয় ফাইবার জাতীয় খাবার খান তাহলে যেটা আপনার 2 থেকে 3 ঘন্টা, যেটা আপনার আবার খিদেকে জাগিয়ে তোলার জন্য অত্যন্ত প্রয়োজন, এই খিদেই কিন্তু আপনার পুষ্টির সঞ্চার করে। কারণ খিদের সময় আপনার সালাইভারি গ্ল্যান্ড থেকে লালা নিঃসরণ হচ্ছে এবং সেটাই কিন্তু আপনার পাচনের সাহায্য করছে। আপনার কিন্তু 10টা গ্যাসের ওষুধ খেয়ে তবে খাবার খাওয়ার কথা না। এই যে শারীরিক বিধান আমাদের ব্যত্যয় ঘটে বলেই কিন্তু আমরা বিভিন্ন রোগ ব্যাধিকে ডেকে আনি। এই যে যখন আমিষ আহার অন্ত্রের মধ্যে বহুক্ষণ থেকে যাচ্ছে এর ফলে কি হচ্ছে? প্রথম কথা ল্যাক অফ ফাইবারের জন্য যে কনস্টিপেশন, সেকেন্ড হচ্ছে যে টক্সিনগুলি আমাদের শরীরে প্রয়োজন নেই অন্ত্রে থাকার জন্য সেগুলি শরীর দ্বারা শোষিত হচ্ছে। এইভাবে বিভিন্ন সাইড এফেক্ট আমরা শরীরের মধ্যে কোলেস্টেরল থেকে শুরু করে বিভিন্ন খারাপ জিনিস তো পাচ্ছি এবং ধীরে ধীরে এগুলি বিভিন্ন রোগের রূপ নিতে পারে। এরপরে দেখা যাক যে দেখুন নিরামিষ আহারের মধ্যেও কিন্তু শ্রী শ্রী ঠাকুর বারে বারে বলেছেন যে আমাদের সাম্যতা বিধান কেন প্রয়োজন। কারণ নিরামিষ আহারের মধ্যে বিশেষ করে নানা ধরনের জিনিস যদি না খাওয়া যায় তাহলে কিন্তু যেগুলি আমাদের ভিটামিন মিনারেলস সমস্ত জিনিস থেকে প্রয়োজন সেগুলি আমরা পাই না। সুতরাং নিরামিষ আহারের মূল জিনিস হচ্ছে ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া। শ্রী শ্রী ঠাকুরের বইতেও বিভিন্ন জায়গায় পড়তে পড়তে রয়েছে একই সবজি বা একই জিনিস একভাবে রান্না করে খেতে নেই, একটি সবজি বিভিন্নভাবে ঘুরিয়ে ফিরিয়ে কি করে খেতে হয়। তাহলে কি হয় যে আমাদের খাবার ইচ্ছা জাগে ভালো, রুচি হয় এবং স্যালাইভারি সিক্রিয়েশন আমাদের যে
পাকস্থলীর যে রস সিক্রিয়েশন, অগ্নাশয়, প্যাঙ্ক্রিয়াসের যে রস সিক্রিয়েশন, এগুলি অত্যন্ত ভালো হয়। এর ফলে কি হয়, সেই খাবারগুলি থেকে যে পুষ্টিটা আমাদের পাওয়া প্রয়োজন সেগুলি কিন্তু আমরা সময় মতন গ্রহণ করতে পারি। আর যারা বলে থাকেন যে প্রোটিনের অভাব, তাদেরকে বলি, তাদেরকে এই যে ধরুন প্রোটিন রিকোয়ারমেন্টটা অত্যন্তভাবে ডিপেন্ড করে যে কে কি কাজের সঙ্গে যুক্ত। যেমন আগেই বললাম যে একজন ম্যারাথন রানার, একজন গর্ভবতী মা এবং একজন ধরুন শুয়ে বসে থাকা বয়স্ক মানুষ, এই তিনজনের রিকোয়ারমেন্ট কিন্তু তিন রকম। এবং দেখা যায় যে যে খাবারটাকে বলা হচ্ছে যে সুষম আহার, বলতে 10 রকম কোন খাবারের মধ্যে আমরা 10 রকম অ্যামাইনো অ্যাসিড পাই। আমিষ আহারকে অনেকেই তুলনা করেন যে সুষম প্রোটিন বলে, কিন্তু সেই প্রোটিনের ওই 1 গ্রাম প্রোটিন যে মানে পার ডে হিসেবে যে প্রোটিনের আমাদের পার কেজি বডি ওয়েট 1 গ্রাম, সেটি কিন্তু সবার রিকোয়ারমেন্ট না। যারা বসে কাজ করেন তাদের জন্য কিন্তু দেখা যাচ্ছে যে 0.4 to 0.5 গ্রাম পার কেজি বডি ওয়েট কিন্তু যথেষ্ট, যেটি কিন্তু আমাদের ভেজিটেবল প্রোটিন থেকে আমরা অত্যন্ত ভালোভাবে পাই। দেখবেন শ্রী শ্রী ঠাকুরের কথায় আমরা যে দেখছি যে যখন আগে আশ্রমে কাজ হতো, 3টের সময় খাওয়ার ঘন্টা পড়তো এবং সকলে মিলে ভাত এবং পাতলা জলের মতন ডাল, এই যে অনেকক্ষণ ধরে ফুটানো পাতলা জলের মতন ডাল, এতে যে পরিমাণ প্রোটিন, সেটাই কিন্তু মানুষের সে ডেলি রিকোয়ারমেন্টের মতন যথেষ্ট ছিল। এবং সেই জন্যই কিন্তু দেখুন চালের মধ্যে একটি এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড মিসিং থাকে এবং ডাল জাতীয় জিনিসের মধ্যে একটি মিসিং থাকে। সেই জন্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে দেখবেন যত নিরামিষাশী ভোজন করা জায়গা বা জনগোষ্ঠী রয়েছে, প্রত্যেকের মধ্যে কিন্তু ডাল ভাত বা রুটি ডাল এই রকম খাবার যে আমাদের অভ্যাস রয়েছে, এটা কিন্তু অত্যন্ত বৈজ্ঞানিক সম্মত। কারণ ভাতের মধ্যে যে এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডটি থাকে না সেটি ডালে থাকে, এবং ডালের মধ্যে যেটি থাকে না সেটা ভাত বা রুটিতে থাকে। সুতরাং শুধুমাত্র ডাল ভাত বা রুটি ডাল এইটাকে খেয়েই কিন্তু রেগুলার আমাদের অ্যামাইনো অ্যাসিডের যে রিকোয়ারমেন্ট সেটা পূরণ করা সম্ভব। এরপর দেখা যাক যে কি কি জিনিস আমাদের কমতি হতে পারে। যেমন নিরামিষাশীদের মধ্যে কিছু কিছু জিনিসের কমতি দেখা যায়, সেটা হচ্ছে আপনার ভিটামিন B12, ভিটামিন D3 আজকাল আমিষাশীদের মধ্যেও কম, নিরামিষাশীদের মধ্যে তো কম হয়ই অনেক সময়। আবার দেখা যায় ধরুন যে আয়রন ডিফিসিয়েন্সি, এগুলি হয় কারণ হচ্ছে আমরা জানি না কিভাবে ঘুরিয়ে ফিরিয়ে খেতে হয়। বিভিন্ন ধরনের ডাল, শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন জায়গায় বলা রয়েছে যে বিভিন্ন ধরনের ডাল আমরা যদি ঘুরিয়ে ফিরিয়ে খাই তাহলে সেখান থেকে আমাদের রিকোয়ার্ড আয়রন পাওয়া সম্ভব। চিনির বদলে যদি গুড় খাওয়া যায়, খেজুর খাওয়া যায়, বিভিন্ন ধরনের যে বাদাম সেগুলি কিন্তু অত্যন্ত পুষ্টির জন্য অত্যন্ত ভালো। প্রোটিনের জন্য শ্রী শ্রী ঠাকুর বারবার কাঁচা বাদাম বাটা এবং কৃষ্ণতিল বাটা বলেছেন। কৃষ্ণতিল তার সাথে যদি কয়েকটি কাঠবাদাম বেটে খাওয়া যায় তাহলে এটি অত্যন্ত প্রকৃষ্ট ধরনের প্রোটিন, যেটা আপনার এবং রিকোয়ার্ড ফ্যাটও রয়েছে, এটি ভালো ধরনের ফ্যাট যেটা আমাদের শিরা এবং ধমনীকে ভালো রাখে। এইগুলি যদি আমরা জানি তাহলে আমরা সহজলভ্য উপাদানের মধ্যে জানবো যে কিভাবে আমরা আমাদের খাদ্যাভ্যাসকে সাজাতে পারি। এখন দেখুন আমাদের ঘরে ঘরে এই যে ব্লাড প্রেশার, সুগার, এই যে বিভিন্ন রোগগুলি, সুগার রোগটি একটি মেটাবলিক ডিজিজ যেটি শুধুমাত্র খাদ্য থেকে হয় না, চিন্তা এবং ফ্যামিলি হিস্ট্রি, আমাদের চলন, রোজের যে চলন, ল্যাক অফ ফিজিক্যাল এক্সারসাইজ, অনেক কিছু থেকে হয়। শ্রী শ্রী ঠাকুর দয়া করে বললেন যে পরিশ্রম অত্যন্ত মানে সেদোদ্গমকারী, মানে আপনার ঘাম বেরোবে, এই রকম কিছু ডেলি যদি অভ্যাস করা যায় তাহলে তা পাচনের জন্য কেন, পুরো শারীরতান্ত্রিক ক্রিয়ার জন্যই অত্যন্ত ভালো। আজকে দেখুন জায়গায় জায়গায় ডাক্তাররা কিন্তু সেই একই কথা বলছেন যে আপনি সপ্তাহে ডেলি না হলেও যদি 5 দিন বা 4 দিন ব্রিস্ক ওয়াকিং, শুধুমাত্র হাঁটতে যান, এবং তাতে সেই স্পিডে যেরকম ধরুন 100 steps in a minute বা 1 কিলোমিটার 10 মিনিটে হাঁটলেন, এই যে স্পিড, এর ফলে যে আপনার শরীরের সমস্ত অঙ্গগুলি, এই যে কার্ডিয়াক এক্সারসাইজটা হচ্ছে সেটি কিন্তু অনেক হেল্প করে। এরপর ধরুন এই যে খাদ্যাভ্যাস, অল্প খাওয়া, ক্ষুধাকে না মেরে, ক্ষুধাকে বাঁচিয়ে যে খাওয়া, কখনোই পেট ভরে না খাওয়া, এবং খাবার সাথে সাথে জল না খাওয়া, খাওয়ার সাথে সাথে না শোয়া, এইগুলিকে যদি ফলো করা যায় এবং
অত্যন্ত সদাচারে খাওয়া, এটি আমরা কিছুতেই অবহেলা করতে পারি না। কারণ এই যে অবাঞ্ছনীয় যে রোগ যে বেড়ে চলেছে, সেগুলি কিন্তু এই যে সদাচার ঠিকঠাক পালন না করার ফলেই হয়। শুধু নিরামিষ আহারই কিন্তু নয়, আমাদের পুরোপুরিভাবে বুঝতে হবে যে খাদ্য যে শরীরে আমরা প্রায় 2-3 ঘন্টা অন্তর অন্তর যেটি গ্রহণ করি তার কতখানি ইম্প্যাক্ট আমাদের শরীরে এবং মনে পড়ে। শ্রী শ্রী ঠাকুরকে জিজ্ঞাসা করা হচ্ছে যে চারিদিকে এত টিবি রোগ কেন বৃদ্ধি পেয়েছে, ঠাকুর বলছেন ওই যে চারতার হাতে খাওয়া, রেস্টুরেন্টে যত ঘন ঘন মানুষ খাবে, আজকাল মেয়েরাও তাই করে, যেখানে সেখানে খাচ্ছে, যার তার হাতে খাচ্ছে, তবে তো হবেই। একজন বলছেন যে ঠাকুর অমুক দাদাকে দেখলাম এদিকে ভাতের থালা ডান হাতে ধরেছেন এবং বাঁ হাতে থালার নিচে হাত দিয়েছিলেন, সেই বাঁ হাতটা দিয়েই উনি তার কাপড় ধরছেন, সবকিছু ধরছেন। আমি বলাতে তিনি বললেন যে এটাতে কি, এটাতে তো কোনো দোষ নেই। তখন ঠাকুর বুঝিয়ে বলছেন যে উপর থেকে দেখলে মনে হয় দোষ নেই, সত্যি কিছু দোষ নেই, কিন্তু তুমি যদি একটি মার্জিন না রেখে চলো তাহলে কোনোদিন এইভাবেই দেখবে এঠো হাতটিও তুমি হাতেই কাপড়েই মুচ্ছ। সুতরাং সদাচার মানতে গেলে যদি একটু বেশি বেশিও মানতে হয় একটি মার্জিন রেখে, তাহলেও সেটা সকলের জন্য ভালো। তখন তিনি কারণ বুঝিয়ে দিলেন যে দেখো, একটি ভাত যদি মাটিতে কোনো মাঠের মধ্যে পড়ে থাকে তাহলে সেটাতে কোনো ক্ষতি নেই, কিন্তু যখনই সেটি খাবার টেবিলে একটি সূচের কণার মতনও যদি পড়ে থাকে তাহলে কয়েক মিনিটের মধ্যে তার মধ্যে অনেক জীবাণু বা মাইক্রোবস তৈরি হয়। ইভেন রুটি খেতে খেতেও, রুটিতে ধরুন যদি ঘি মাখানো থাকে তাহলে সেটা হয় না, কিন্তু রুটির যে গুঁড়ো অংশ সেই গুঁড়ো অংশতেও যদি কোথাও পড়ে থাকে তাহলেও কিন্তু সেখান থেকে মাইক্রোবস তৈরি হয় যেগুলি আমাদের চোখে পড়ে না। যারা বিজ্ঞানী তারা জানেন, তারা যদি অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখেন তারা এই কথা সহজ প্রমাণিত। এই যে কেন কোনো খাওয়া জিনিস কেউ খেয়েছেন এক চামচ দিয়ে খেলেও সেটি নষ্ট হয়ে যায় কয়েক ঘন্টার মধ্যে, আমাদের বাড়িতে মায়েরা যারা রান্না বান্না করেন, যারা জানেন প্র্যাকটিক্যালি, তারা জানেন যে একটি তরকারিতে নাড়া পড়লে কেন নষ্ট হয়ে যায়, এটা কি, এটা হচ্ছে এই যে সেই কন্টামিনেশন মাইক্রোবস যেগুলি আমাদের চোখে পড়ে না। আজকে দেখুন কোভিড এর টাইমে এই যে অতিমারির সময় সবাই মানে প্রাণ বাঁচানোর জন্য বাপ বাপ করে সবাই হাত ধোয়া এবং এই যে সদাচারের কথা বলছেন, শ্রী শ্রী ঠাকুর বহু বছর আগে এই কথা বলে গেছেন যে কেন আণুবীক্ষণিক লেভেলে এইগুলি যদি আমরা সচেতন ভাবে এই খাদ্যাভ্যাস সদাচার গুলি ফলো না করি তাহলে তার পরিণতি কি হয়, অত্যন্ত বৈজ্ঞানিক ভাবে সেগুলিকে ব্যাখ্যা করা হয়েছে। সুতরাং এইভাবে দিনের পর দিন অভ্যাস করতে করতে আমরা বুঝি যে এই খাদ্যাভ্যাসের কি লং টার্ম এফেক্ট আমাদের উপর রয়েছে। আবার সমস্ত ব্যাধের জনকই হলো কিন্তু চিন্তা। শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন যে আঘাত অভিভূত বেদনায় মুষড়ে পড়া শঙ্কিত মনই কিন্তু ব্যাধির আকর। আজকে আমরা দেখছি যে জায়গায় জায়গায় এই যে বিভিন্ন রোগ ছাড়াও আপনার সেই অন্তঃসলিলা নদীর মতন ডিপ্রেশনের মহামারী কিন্তু চলেছে। বাচ্চা থেকে বুড়ো সবার মনে যে ডিপ্রেশন, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে আধুনিক বিজ্ঞান বলছে রং চঙে খাবার বলতে রং বিরঙের শাকসবজি। যারা বিভিন্ন ডায়েটের কথা জানেন তারা জানবেন যে রেনবো ডায়েট বলেও একটি নতুন ডায়েট বেরিয়েছে। এরা বলছে যে আপনি যদি সপ্তাহের বিভিন্ন দিন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন রঙের সবজি খান, রামধনু সাতরঙার সাথে মিলিয়ে, তাহলে কিন্তু আপনার মন খুব ভালো থাকবে এবং সেটা কিন্তু ডিপ্রেশনকে কাটাতে সাহায্য করে। সেটা কিভাবে, অত্যন্ত সহজ ব্যাপার, কারণ যত বেশি শাকসবজি ফলমূল আমাদের ডায়েটে আমরা ঢোকাবো তত বেশি আমরা অ্যান্টিঅক্সিডেন্টস এবং মিনারেলস আমরা নিচ্ছি, যেগুলি আমাদের লংজিভিটি বাড়ায়, আমাদের তারুণ্য বজায় রাখে, আমাদের এনার্জি বজায় রাখে। এবং এগুলি অত্যন্ত পুষ্টিকর কেন, কারণ এগুলিতে যে শর্করা যে পরিমাণ এগুলি থাকে অত্যন্ত কম, শর্করা প্রোটিন এবং ফ্যাটের পরিমাণ অত্যন্ত কম, এবং যেগুলি আমাদের মাইক্রো এলিমেন্টস যেগুলি আমাদের শারীরিক কার্য চালানোর জন্য অত্যন্ত বেশি প্রয়োজন সেগুলি থাকে বেশি, এবং যে সমস্ত সুপার অক্সাইড র্যাডিক্যাল আমাদের শরীরের কোষে ক্ষতি করে এবং শরীরকে এজিং এর দিকে নিয়ে যায়, ধীরে ধীরে আমাদের অকাল বার্ধক্য আনে, সেই অকাল বার্ধক্য থেকে রক্ষা কিন্তু আমাদের এগুলি করে। আপনারা সবাই হু ওয়েবসাইটে দেখতে পারেন যে কোনো ডিজিজ থেকে বাঁচার জন্য কি খাদ্য তালিকা তারা দিয়েছে, এবং সেখানে তারা বারবার বলছে ফলমূল শাকসবজি, বেশি করে জল, যদি আমিষ খেতেই হয় অত্যন্ত অল্প পরিমাণে, 100 গ্রামের বেশি নয়। পৃথিবীর বিভিন্ন জায়গায় দেখবেন
যে সমস্ত দেশে লংজিভিটি 80-এর বেশি সেখানে মানুষ কি খাওয়া পছন্দ করেন, জাপান এবং মেডিটেরানিয়ান কান্ট্রির বিভিন্ন জায়গা রয়েছে, সেখানে রিসার্চ করে দেখা গেছে তারা সবসময় হোল গ্রেইনস, হোল ফ্রুট এইগুলি খেয়েছেন, এবং যদিও বা আমিষ খেয়েছেন, টাটকা নদী থেকে বা পুকুর থেকে তোলা ছোট মাছ তারা সেইভাবে সপ্তাহে একবার কি দুবারের বেশি নয় এই পরিমিতির মধ্যে তারা খেয়েছেন, এবং রাত্রে তারা অত্যন্ত কম খেয়েছেন। যে সমস্ত মানুষের 100 বছরের বেশি আয়ু তাদের ক্ষেত্রে দেখা গেছে যে তারা অনেক আগে থেকেই এই নিয়মটি পরিপালন করেছেন জীবনে, চিন্তা অত্যন্ত কম, অত্যন্ত বেশি কাজের মধ্যে নিজেকে নিযুক্ত রাখা এবং এক বেলা আহার করা। শ্রী শ্রী ঠাকুর কিন্তু সব দিক দিয়ে আমাদের সমস্ত সম্পদ দিয়ে গেছেন, আমরা কিন্তু এই সমস্ত রিসার্চ ছাড়াই জানি যে কিভাবে তিনি যে মাঝে মধ্যে হবিষ্যন্ন করা কেন ভালো। দেখুন, সেই অটোফাজি লয় বলুন, লংজিভিটি বলুন, লেস স্ট্রেস বলুন, যে আমরা এই যে মনকে ভালো না রাখলে যে শুধু খাদ্যের মধ্যে দিয়ে হয় না, সদাচার পরিপালনের সঙ্গে যে এই যে নাম ধ্যান, আমাদের তার সঙ্গে যুক্ত থাকার উপায় হচ্ছে নাম ধ্যান, অজপা নাম, এইগুলি, এটি ছাড়া তো আমাদের স্ট্রেস মুক্তির কোনো উপায় নেই। এবং এইগুলি করতে করতে তার প্রতি আমাদের যত ভালোবাসা বাড়ে তখনই কিন্তু সেই নির্ভরতা আসে, এবং তখন শুধু খাদ্যাভ্যাস কেন, আমরা আমাদের অনেক বদগুণকেও যখন সংযত করে চলতে পারি সামগ্রিকভাবে কিন্তু স্বাস্থ্যের যে সুফল আমরা তখনই পাই। অনেকেই দেখা যায় যে সো কল্ড নিরামিষ খাচ্ছেন কিন্তু তার যে সাময়িক মানে সর্বোপরি যে ব্যালেন্স তার দিকে নজর নেই, যেমন তিনি দুধ জাতীয় কোনো জিনিস হয়তো খান না, দুধ যদি সহ্য না হয় তাহলে আমাদের দই বা ছানা খেতে হয়, ডেয়ারি প্রোডাক্ট কোনো না কোনো, কারণ ওটা আমাদের অন্যতম ভিটামিন বি12 এর সোর্স, এবং এটা অনেকেই হয়তো খেয়াল করেন না, বিশেষ করে মায়েদের ক্ষেত্রে তাদের 40-এর পর থেকেই হাড় ক্ষয় হতে শুরু করে এবং 50-এর পর তাদের ইস্ট্রোজেন হরমোন চলে যায় বলে তাদের ক্যালসিয়ামের অত্যন্ত কমতি হয় এবং হার্ট অ্যাটাকের পসিবিলিটি তখন তাদের এবং পুরুষ মানুষদের প্রায় সেম সেম। সুতরাং তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ব্যাপার যে তারা যেন দুধ বা দুধ জাতীয় জিনিস কিছু না কিছু ডায়েটে রাখেন, বিশেষ করে মায়েরা দেখবেন এই যে অ্যানিমিয়াতে ভোগেন, তাদের জন্য ঠাকুর বলছেন যে কুলেখাড়া পাতা, কুলেখাড়ার রস খাওয়া কত ইম্পর্টেন্ট, খেজুর খেতে পারেন এবং বিভিন্ন রকমের ডাল শাক সবজি আমরা যত খাবো তার সাথে ভিটামিন সি, যে কোনো একটি সাইট্রাস ফুড বা সিম্পল লেবুর জলও যদি খাওয়া যায়, ভিটামিন সি অনেক বেশি পরিমাণ আয়রনকে আমাদের অন্ত্র থেকে অ্যাবজর্পশনে সাহায্য করে। সুতরাং শুধু আয়রন খেলে হয় না, তার সাথে যে কোনো ভিটামিন সি এর সোর্স রাখতে হয় ডায়েটের মধ্যে। অনেকেই দেখা যায় হয়তো নামে নিরামিষ খাচ্ছেন কিন্তু খাচ্ছেন আলু আর ভাত, বা পর্যাপ্ত পরিমাণ সবজি হয়তো খাচ্ছেন না। এই যে কার্বোহাইড্রেট গুলি কমাতে হয়, ভাত বলুন বা রুটি, আপনি নিরামিষাশী হতে পারেন কিন্তু আপনার যদি ভাত রুটির পরিমাণ বেশি হয়, আপনি যদি সারা দিন পেটটা খালি রাখেন এবং রাত্রে গিয়ে পেট ভরে খান, তাহলে সেইটাও কিন্তু একই রকম আপনার এফেক্ট করবে, কারণ সেই অতিরিক্ত আহার আপনার মেদে পরিণত হবে এবং সেই একই ভাবে সেটি আপনার মেটাবলিজমকে হার্ট করে ব্লাড সুগার আসতেই পারে এবং আপনার শিরা ধমনি ব্লক হয়ে গিয়ে হার্টের অসুখ বলুন বা ব্লাড প্রেশার বলুন সেই একই জায়গায়। নিরামিষ খাওয়ার যে সুফল সেটি কিন্তু আমরা তাহলে গ্রহণ করতে পারবো না। সুতরাং আমাদের সব মিলিয়ে কনসেপ্টটা বোঝার অত্যন্ত প্রয়োজন যে সুষম আহার সামঞ্জস্যপূর্ণভাবে ঘুরিয়ে ফিরিয়ে পরিমিতভাবে কিভাবে খাওয়া প্রয়োজন, সহজপাচ্য হওয়া প্রয়োজন, যাতে যে খাবারটি আমি গ্রহণ করছি সেটা আমার তাড়াতাড়ি হজম হয়ে গিয়ে আমার যাতে খিদে পায়, যে কোনো রোগের ক্ষেত্রে ডায়াবেটিস বলুন, তাকে ওয়েট লস করতে, ওবিসিটি আমাদের সমস্ত রোগের হচ্ছে ওয়ান অফ দ্য মেইন কজ, যে মানুষের ওজন যেভাবে বৃদ্ধি পাচ্ছে সারা পৃথিবীতে দেখা গেছে, আপনারা জানেন ইউএসএ তে অলরেডি এটি কত বড় সমস্যা, ওদের অত ভালো হেলথ কেয়ার থাকা সত্ত্বেও মানুষের মধ্যে গণ সচেতনতার অভাবে, জীবন্ত আদর্শ লিভিং আইডিয়ালের অভাবে দেখুন ওদেশের মানুষের কি অবস্থা। সুতরাং মানুষকে শুধু হাতে অর্থ এবং সুযোগ সুবিধা দিলে সেখানে যা চলেছে, এই যে ওবি, এটাকে আমাদের আটকাতে হলে কি করতে হবে, অল্প অল্প বারে বারে যাদের সম্ভব এবং মাঝে মধ্যে স্ন্যাকিং করুন, স্ন্যাক কোটো আপনি ছোটখাটো কিছু খেলেন, শ্রী শ্রী ঠাকুরের বইতে আছে কিভাবে ভাজা, চিড়ে ভাজা, কাঁঠাল বিচি, অনেক রকম কিছু আমরা যেটা লো ক্যালোরি জিনিস এগুলি আমরা খিদের সময় খেতে পারি। এই যে ট্র্যাডিশনাল ওয়েতে আমরা এখন সহজেই হাতের কাছে যেহেতু অনেক রকমের প্রসেসড ফুড এবং রেডিমেড খাবার পেয়ে যাচ্ছি, তো আমাদের খাদ্য গুণ যেটা খাদ্যের কোয়ালিটি অত্যন্ত খারাপ। এই যে মিষ্টি,
কেউ এলেই ধরুন মিষ্টি সিঙ্গারা, এর তো কোনোই খাদ্যগুণ নেই। কোনো জায়গায় হয়তো দিনের পর দিন আপনি যাচ্ছেন, হয়তো আপনি ইষ্ট কাজেই যাচ্ছেন, কিন্তু রোজ আপনার পেটে দু তিনটে করে মিষ্টি ঢুকছেই বা সিঙ্গারা বা অন্য কিছু ঢুকছে, যেটা মানুষ আপ্যায়ন করতে গিয়ে দিচ্ছে, তার তো একটা ওভারঅল এফেক্ট আছেই। বা আপনি এই যে রাত্রিবেলা ফিরলেন, সারাদিন ভালো করে খাওয়া হয়নি, রাত্রে একটু তৃপ্তি করে পেট ভরে ভাত, এবং ভাত খাওয়ার আধ ঘন্টার মধ্যে ঘুম, এই যে আপনার মেটাবলিজম তখন অলরেডি ডাউন হয়ে আছে এবং আপনি পেট ভরে খেলেন, পেটকে এতটুকু রেস্ট দিলেন না, এটি অবধারিত যে পেটে মেদ জন্মাবেই। সুতরাং আমরা যদি এগুলি সম্পর্কে সচেতন না হই, তাহলে কিন্তু শুধু নিরামিষ আহারও আমাদের সুস্থ রাখতে পারে না। আবার ধরুন এই যে খাওয়ার সঙ্গে শোয়ার, খাওয়ার পরে হাঁটাচলা করা, ঠাকুর বাড়িতে কিন্তু প্রত্যেকে এই অনেকেই এই নিয়মটি মানেন। পূজনীয় মাকেও আমি দেখেছি, তিনিও রাত্রিবেলা খাওয়ার পরে হাঁটেন, অনেক শারীর বিধানের নিয়ম তারা মেনে চলেন, যেটি আমাদের কাছে অত্যন্ত শিক্ষণীয় এবং মডার্ন সায়েন্সও সেটা বলছে যে এইভাবেই আমাদের চলা প্রয়োজন, যে খাওয়া আর শোয়ার মাঝখানে 1.5 থেকে 2 ঘন্টা যেন গ্যাপ থাকে, রাতের পরিমাণটি যেন অল্প হয়। এইরকম ভাবে আমরা যদি চলি, তাহলে আমরা দেখব যে সর্বোপরি আমরা সুস্থতার দিকে পরম দলকে আঁকড়ে ধরে থেকে যত মনের দিক থেকে আমরা শান্তিতে থাকবো এবং তৃপ্তিতে থাকবো, তত কিন্তু আমরা ধীরে ধীরে তার মানুষ হওয়ার দিকে এগিয়ে যাব। কারণ এই শরীরটাই সব, শ্রী বিগ্রহের যে মন্দির ভেবে আমাদের সেই শরীরকে যত্ন করতে হবে, এবং শরীর যত্নের পেছনে মেইন জিনিস সে সদাচার এবং খাদ্যাভ্যাস। এই শরীরকে দিয়েই কিন্তু আমরা তার সঙ্গ করা বলুন, তার কাজ করা বলুন, সমস্ত কিছু এই শরীরের মাধ্যমে। সুতরাং এই দিকে আমাদের বিশেষ নজর দিতে হবে। ধরুন আপনি কোথাও নিমন্ত্রণ খেলেন, রাত্রের খাওয়াটা আপনি রাত্রে স্কিপ করলেন, এমন কম্পালসারি কোনো কিছুর অভ্যাস হওয়া ভালো না, যেটা না হলে আপনার চলছেই না বা রাতে ঘুম হবে না। এই যে অনেকেই থাকেন নিরামিষ খাচ্ছেন ইয়াং ছেলেদের মধ্যে, কিন্তু রজনীগন্ধা, পান মশলা, সুপারি, যার মধ্যে তামাক জাতীয় জিনিস লুকিয়ে রয়েছে, সেগুলি কিন্তু একেবারেই উচিত না। শ্রী শ্রী ঠাকুর কিন্তু বলছেন মাছ মাংস খাস নেয়ার, পেঁয়াজ রসুন মাদক ছাড়। মাদকটি কিন্তু রয়েছে, সে মাদক যে কোনো ফর্মেই হোক না কেন, বেশি করে চা খাওয়াও কিন্তু একটি বিশেষ ক্ষতিকারক জিনিস। কারণ যে সমস্ত চা দুধের সঙ্গে ফুটিয়ে, বহুক্ষণ ধরে ফুটিয়ে ফুটিয়ে বানানো হয়, তার মধ্যে প্রচুর পরিমাণ ট্যানিক অ্যাসিড উৎপন্ন হয়। এই ট্যানিক অ্যাসিড আপনার পেটে দীর্ঘদিন ধরে যেতে যেতে কিন্তু আলসার, গ্যাস্ট্রিক আলসার কজ করে, আপনার খিদে ক্ষুধাকে একেবারে মেরে দেয়, এবং বিভিন্ন যে মাইক্রো এলিমেন্টস যেগুলি আপনার শরীরে অ্যাবজর্ব হওয়ার কথা ছিল সেগুলিকে বাধা দেয়। এবং এর মধ্যে নিকোটিন ক্যাফিন যেটা থাকে পরিমিত, সবকিছুই পরিমিত। কিভাবে চা ভিজিয়ে বানানো যায় সেটা জানা যায়, যদি সম্ভব না হয় লাল চা খেতে পারেন, দিনে দুবার খেতে পারেন, তার বেশি অতিরিক্ত যেন না হয়। এইরকম ভাবে আমরা দেখতে পাই যে আমাদের রোজকার চলনের ভেতরেই আমরা নিজেরা এমন কিছু কুঅভ্যাস করে রাখি যেটা কিন্তু কোনো না কোনো রোগকে আমাদের আহ্বান করে আনে। তো এইভাবেই শুধু খাদ্যাভ্যাস নয়, আমাদের সার্বিক চলন বলন এই দেখেই আমরা মানুষকে উদ্বুদ্ধ করতে পারি যে দেখুন আমরা ঠাকুরকে দেখে এই শিখেছি, আচার্যদেবকে দেখে এই শিখেছি, পূজনীয় বাবাইদাকে দেখে এই শিখেছি যে এইভাবে চলতে হয়, এইভাবে সুস্থ থাকতে হয়। এই অতিমারির মধ্যেও তিনি যুগোপযোগী নির্দেশ করে দয়া করে এই যে অনলাইন সৎসঙ্গ করে দিয়েছেন, আপনাদের মধ্যে বলবার সুযোগ দিলেন, এসে আমি ধন্য হলাম। আগে তো এটা ভাবতেও পারতাম না যে এত দূরে যে কোথাও কোনো মানুষের সাথে যোগাযোগ হওয়া সম্ভব। এই যে আমি বলে যে তৃপ্তি পাচ্ছি, যদি কেউ শুনে তৃপ্তি পান এটাও তো পরম দয়ালের দয়া। এই যে সঙ্গ করা, এই সঙ্গ আপনার মনে আনে তৃপ্তি। ঠাকুরকে প্রশ্ন করা হচ্ছে সুখ কি, শ্রী শ্রী ঠাকুর বলছেন সুখ তো সুখের মানে দেখো, সেখান থেকে দেখা যাচ্ছে যে সুখ মানেই শান্তি। কৃষ্ণদয়সে বলছেন, ঠাকুর বললেন ওই তো, মানে শান্তির যদি আমরা খোঁজ করি তাহলে সুখ আপনা আপ আসবে। তো এইভাবে তাকে মাথায় নিয়ে চলা, ধর্ম পালন, যে আমাদের প্রতিটা জিনিসের মধ্যে, আমাদের ওই চা বিস্কিট মিষ্টি খাওয়ার মধ্যেও যে ধর্মটা আছে, পরম দয়াল দয়া করে ধরিয়ে না দিলে আমরা কিন্তু সেটাও বুঝতাম না। এবং পরম শান্তির সেই অধিকারী হতে গেলে আমাদের কিন্তু কোনো দিকটা নেগলেক্ট করলে চলবে না। প্রতিটি খাওয়া দাওয়া, উঠা বসা, চলন, তার যজন যাজন, ইষ্টভৃতি, স্বস্থনী, সদাচারের মধ্যে পুরোটাই পড়ে। স্বস্থনীর প্রথম নীতি এটি। আমি এই বলেই শেষ করছি আমার বক্তব্য। পরম দয়ালের রাতুল চরণে আপনাদের প্রতি প্রত্যেকের জন্য আমি প্রার্থনা জানাই। সকলে খুব ভালো থাকুন। জয়গুরু।